হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস সিক্সের এইট যে চ্যাপ্টারটা রয়েছে, অষ্টম চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকে করলেই আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এই চ্যাপ্টারটার মধ্যে দুটো টপিক অ্যাকচুয়ালি বাকি ছিল, অ্যাকচুয়ালি দুটো না, একটা টপিক বাকি ছিল, আর বাকিগুলো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যেগুলো আমি একবার করে বলে দেবো, ঠিক আছে? তো প্রথমেই যে মেন টপিকটা সেটা হচ্ছে অস্থিসন্ধি বা জয়েন্টস। জয়েন্টস কাকে বলে? দেখো, আমার হাতের মধ্যে এখানে একটা বোনস আছে, এখানে একটা অস্থি রয়েছে, আবার এখানে দুটো অস্থি রয়েছে। তাহলে এই অস্থি, এই অস্থি, এই যে মাঝখানে যে জুড়ে রয়েছে, এই জায়গাটাকেই আমরা বলে থাকবো হচ্ছে জয়েন্টস। অর্থাৎ দুটি অস্থির যে সংযোগস্থল, সেই সংযোগস্থলকেই আমরা বলবো অস্থিসন্ধি বা বোন জয়েন্টস। কেমন? আচ্ছা, তো দেখো, তো এই অস্থিসন্ধিকে আমরা মূলত তিন ভাগে ভাগ করতে পারি। একটাকে হচ্ছে আমরা বলে থাকবো অচল সন্ধি বা ইমুভেবল জয়েন্টস, একটাকে আমরা বলবো ঈষৎ সচল সন্ধি বা স্লাইটলি মুভেবল জয়েন্টস, আর আরেকটা হচ্ছে আমরা সচল সন্ধি বা মুভেবল জয়েন্টস। এই তিনটা ভাগে, একটা অচল, একটা ঈষৎ সচল, আরেকটা হচ্ছে সচল সন্ধি। তো আমরা একবার করে জেনে নেবো এই তিনটা সন্ধি অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, বা কোথায় কোথায় আমাদের দেহের মধ্যে মূলত অবস্থান করছে। তো দেখো, আমি এখানে একটা টিপিক্যাল ছবি এঁকে রেখেছি, এই জায়গাটাকে আমি বোঝাতে চেয়েছি হচ্ছে আমাদের অরোটি বা স্কাল যেটা। দেখো, আমার মাথার মধ্যে অবস্থিত যে হাড়টা, যে শক্ত হাড়টা, সেই হাড়টাকে যেটা তোমরা ফিল করতে পারবে সেটাকে আমরা বলে থাকবো মাথার করোটি বা স্কাল। সেই স্কালের ভেতরের দিকে আমাদের মেন যে মস্তিষ্কটা, সেই মস্তিষ্ক কিন্তু সুরক্ষিত রয়েছে। অর্থাৎ মস্তিষ্ককে সুরক্ষা প্রদান করেছে যে অংশটা, সেই অংশটাকেই আমরা বলে থাকবো করোটি বা স্কাল। তাহলে সেই স্কালটাকে যদি আমরা ভালো করে অবজার্ভ করি না, তাহলে দেখতে পাবো ওখানে কতগুলো এরকম বোনস, অনেকগুলো এরকম অস্থি একটা অপরটার সাথে টাইটলি জুড়ে রয়েছে, মানে শক্তভাবে জুড়ে রয়েছে, যাতে তারা কোনোভাবেই নড়াচড়া করতে পারে না। এমন ভাবে এরা জুড়ে রয়েছে যাতে এরা কোনো দিকেই নড়াচড়া করতে পারছে না। কেন এরা এইভাবে জুড়ে রয়েছে? কারণ মনে রাখবে এদের সংযোগস্থলে, এখানে দুটো অস্থির সংযোগস্থলে এক ধরনের কানেকটিভ টিস্যুস বা এক ধরনের যোগ কলা রয়েছে, যেই যোগ কলাটা এই দুটো সম্মিলিত অস্থিকে একসাথে জুড়ে রেখেছে, যার জন্য এরা কোনো দিকে নড়াচড়া করতে পারে না। কাজে এই যে সন্ধিটা, এই সন্ধিটাকে হচ্ছে আমরা বলবো অচল সন্ধি বা ইমুভেবল জয়েন্টস। কেমন? নেক্সট আমরা যেটা দেখবো ঈষৎ সচল সন্ধি বা স্লাইটলি মুভেবল জয়েন্টস। এখানে দেখো, আমি যে ছবিটা আঁকিয়ে রেখেছি সেটা হচ্ছে আমাদের ভার্টিব্রা বা কশেরুকাগুলো, অর্থাৎ আমাদের মেরুদণ্ড, একদম এখান থেকে শুরু করে স্টিল একদম কোমরের নিচ পর্যন্ত কিছুটা অংশ জুড়ে আমাদের মূলত বিভিন্ন কশেরুকাগুলো অবস্থান করছে। সেই কশেরুকাগুলো মূলত কি হচ্ছে না, ঈষৎ সচল সন্ধির উদাহরণ। কেন ঈষৎ সচল সন্ধি? কারণ ওটা না, মানে আমরা হচ্ছে এই যে মেরুদণ্ডকে খুব স্লাইটলি মুভ করতে পারবো, মানে পুরোপুরিভাবে কিন্তু আমরা ওটাকে বেন্ড করে দিতে পারবো না, বেঁকিয়ে দিতে পারবো না, খুব অল্প মাত্রায় আমরা সেটাকে মুভ করতে পারবো। ওই জন্য এটাকে আমরা বলে থাকছি মূলত স্লাইটলি মুভেবল জয়েন্টস বা ঈষৎ সচল সন্ধি, ঠিক আছে? তো এই ঈষৎ সচল সন্ধির ক্ষেত্রে দুটো অস্থি লক্ষ্য করা যায় মাঝখানে এক ধরনের তরুণাস্থি নির্মিত বলয় দ্বারা, তরুণাস্থি নির্মিত চাকতির মতো একটা অংশ দ্বারা মূলত আবদ্ধ থাকে। তরুণাস্থি কি? তরুণাস্থি, দেখো, অস্থি হচ্ছে আমাদের ক্ষেত্রে মূলত যে শক্ত পার্ট গুলো, সেগুলোকে আমরা অস্থি বলি। অর্থাৎ আমাদের যেটা হাতের মধ্যে যেটাকে আমরা ফিল করতে পারবো সেটা হচ্ছে মূলত অস্থি থাকবে। এছাড়া ধরো পায়ের মধ্যে, গোড়ালির মধ্যে, বাইরে থেকে হাঁটুর যেগুলো আমাদের, সেগুলোর মধ্যে অস্থি থাকে, তাই না? আর তরুণাস্থি কোনটা? অস্থির থেকে হচ্ছে তুলনামূলক যেটা নরম প্রকৃতির হবে, যেটা আমাদের মূলত নাকের অগ্রভাগ, কানের ডগা ইত্যাদির অংশে পরিলক্ষিত হবে, সেটাকেই আমরা বলে থাকবো তরুণাস্থি। কেমন? তাহলে সেই তরুণাস্থি নির্মিত কিছু কিছু চাকাদের সংগঠন দ্বারা এগুলো গঠিত হয়, ওই জন্য এগুলোকে আমরা খুব অল্প মাত্রায় নড়াচড়া করতে পারি, ওই জন্য এসেকে আমরা বলে থাকবো ঈষৎ সচল সন্ধি। আর আরেকটা থাকে সচল সন্ধি। আমি এখানে না অলরেডি একটা সচল সন্ধির স্ট্রাকচার রাখিয়ে রেখেছি। দেখো, এটা হচ্ছে একটা বোনস, এটা হচ্ছে একটা বোন, মানে দুটো অস্থি, দুটো আলাদা আলাদা অস্থি। দেখো, দুটো অস্থির মাঝখানে একটা মনে হচ্ছে গহ্বর বা ফাঁকা জায়গার মতো সংগঠন আমরা দেখতে পাচ্ছি। এই ফাঁকা জায়গার মতো সংগঠনটাকে বলে থাকি আমরা সাইনোভিয়াল গহ্বর। কি বলে থাকবো? সাইনোভিয়াল গহ্বর। এবং সেই সাইনোভিয়াল গহ্বরের মধ্যে এক ধরনের তরল পদার্থ উপস্থিত থাকে, যাকে আমরা বলে থাকবো সাইনোভিয়াল সন্ধি, সাইনোভিয়াল তরল। এবং সেই সাইনোভিয়াল গহ্বরের মধ্যে উপস্থিত এই সাইনোভিয়াল তরলের জন্য সন্নিহিত দুটো অস্থি যে কোনো দিকে মোটামুটি মুভ করতে পারে, ঠিক আছে, মোটামুটি ভালো মাত্রায় মুভ করতে পারবে। ওই জন্য এটাকে আমরা বলে থাকবো কি না, সচল সন্ধি বা মুভেবল জয়েন্টস। বোঝা গেল? তাহলে যদি আমাকে সংজ্ঞা বলে সচল সন্ধি কাকে বলবে, যে সন্ধিতে বা যে প্রকার সন্ধিতে সন্নিহিত দুটি অস্থির সংযোগস্থলে একটি তরল পদার্থপূর্ণ প্রকোষ্ঠের জন্য সাধারণত অস্থি দুটি নির্দিষ্ট দিকে নাড়াচাড়া করতে পারবে, তাদেরকে আমরা বলে থাকবো সচল সন্ধি, তাদেরকে আমরা বলে থাকবো সচল সন্ধি।
এবার ভালো করে নোটিস করো, এই সচল সন্ধি থেকে আমি আরো চারটা পার্ট দিয়েছি। একটাকে আমরা বলছি ইঞ্চ বা কবজা সন্ধি, একটাকে বলবো বল আর সকেট সন্ধি, একটাকে আমরা বলবো স্যাডেল সন্ধি, আর একটাকে বলবো আমরা পিভট সন্ধি। এই চারটা অস্থি সন্ধি মূলত আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। প্রথমেই রয়েছে দেখো কবজা সন্ধি। তুমি নিশ্চয়ই দড়ের মানে এই তোমাদের যে দরজা থাকে সেই দরজার মধ্যে নিশ্চয়ই কবজাটা বুঝতে পারছো, যেটা থাকার জন্য আলটিমেটলি দরজাগুলো একদিকে সরে আসতে পারে, তাই না? তুমি ভালো করে নোটিস করবে এই যে তোমার তোমার যে হাতটা আছে, হাতের এই যে কোনোই সন্ধিটাকে তুমি দেখো, তুমি চাইলে শুধুমাত্র এটাকে এদিকেই বেঁকাতে পারবে, কিন্তু তুমি যতই ঘোরানোর চেষ্টা করো না কেন তুমি এটাকে কিন্তু পিছনের দিকে ঘোরাতে পারবে না। মানে এটাকে যেমন এদিকে রোটেট করতে পারছো, এদিকে কিন্তু রোটেট করতে পারবে না, বুঝতে পেরেছো? তার মানে এখানে কি, এখানে যেমন এটা কবজার মতো কাজ করছে, একটা নির্দিষ্ট দিকে সেটা মুভ করছে। আবার যদি আমরা হাঁটুর সন্ধির ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে পাটা দেখা যাবে, এটা যদি হচ্ছে আমাদের মনে করো পাটা হয় তাহলে সেই পাটা মূলত থাইয়ের দিকে মুখ করবে, তাই না? মানে এইখান থেকে এই দিকে মুখ করবে, এই অ্যাঙ্গেল থেকে এই পজিশন থেকে এই পজিশনের দিকে মুখ করবে, কিন্তু বিপরীত পথে কিন্তু মুখ করবে না। তো ওই জন্যই বলছে যে প্রকার সচল সন্ধিতে সন্নিহিত অস্থি দুটি পরস্পরের সাথে এমন ভাবে বিন্যস্ত থাকে যে তারা দরজার কবজার মতো শুধুমাত্র একটা নির্দিষ্ট দিকে পরিচালিত হতে পারবে, বিপরীত দিকে পরিচালিত হতে পারবে না, তাকে আমরা বলে থাকবো মূলত কবজা সন্ধি বা হিঞ্জ সন্ধি। আমাদের কনুইতে এই প্রকার সন্ধি লক্ষ্য করা যায়, আমাদের হাঁটুতেও এই প্রকার সন্ধি কিন্তু লক্ষ্য করা যায়। নেক্সট আমরা যেটা দেখবো সেটা দেখো বল ও সকেট সন্ধি। দেখো বল কথার অর্থ কি, বল কথার অর্থ একটা বলের মতো সংগঠন, আর সকেট কথার অর্থ হচ্ছে একটা কোটো। সকেট কথার অর্থ কি, একটা কোটো। তুমি ভালো করে অবজার্ভ করো, এই যে এখানে আমি এঁকেছি, এখানে দেখো একটা হচ্ছে কোটোর মানে ফাঁকা জায়গার মতো সংগঠন, আর এখানে দেখো একটা মনে হচ্ছে কোন একটা বল এইভাবে আবদ্ধ রয়েছে। এই যে বলটাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা অস্থির অংশ, একটা অস্থির অংশ। ভালো করে দেখলে আমরা দেখবো এই অস্থিটার এরকম ভাবে হচ্ছে একটা বলের সংগঠন রয়েছে, এটাকে হচ্ছে আমরা অস্থির হেড বলে থাকি, হেড মানে মাথা বলে থাকি। তাহলে বলছে যে প্রকার সন্ধিতে সন্নিহিত দুটি অস্থি এমন ভাবে বিন্যস্ত থাকে যে একটা অস্থির বলের মতো সংগঠন অপর অস্থির কোটরের জায়গায়, কোটরের মধ্যে সাধারণত প্রতিস্থাপিত হবে বা কোটরের মধ্যে সাধারণত জুড়ে যাবে, সেই প্রকার সন্ধিকে আমরা বলে থাকবো মূলত বল আর সকেট সন্ধি, বল আর সকেট সন্ধি। কেমন? আচ্ছা, তাহলে বল আর সকেট সন্ধি আমাদের মূলত কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের না এই যেখানে হিউমেরাসটা আর পেক্টোরাল গার্ডল এই সন্ধি দ্বারা আবদ্ধ থাকবে। আবার এদিক থেকে মনে রাখবে আমাদের কোমরের এখানে যে হাড়টা রয়েছে তার নাম পেলভিক গার্ডল, পেলভিক গার্ডল বা শ্রোণীচক্র তোমরা পড়েছো। এবার এটা যদি তোমার শ্রোণীচক্রটা হয় তাহলে সেই শ্রোণীচক্রের সাথে এইভাবে ফিমারটা জুড়ে রয়েছে, এইভাবে ফিমারটা, ফিমার বলতে অর্থাৎ আমাদের থাই যে বোনসটা সেই বোনসটা মূলত জুড়ে রয়েছে এই প্রকার সন্ধির মাধ্যমে। কেমন? আচ্ছা, তাহলে আশা করি বল আর সকেট সন্ধি তোমাদের কাছে ক্লিয়ার। নেক্সট আমরা যেটা করবো পিভট সন্ধি। পিভট সন্ধি মনে রাখবে আমাদের এই যে দেখো এখানে আমরা যদি আমাদের ঘাটটাকে লক্ষ্য করি তাহলে আমি আমার ঘাটটাকে এই যে এরকম ভাবে রোটেট করতে পারবো, আবার এদিকে নিয়ে এরকম ভাবে রোটেট করতে পারবো, তাই না? অর্থাৎ কি হচ্ছে, এক দুটো অস্থির মধ্যে একটা অস্থি হচ্ছে অ্যাক্সিস হয়ে যাচ্ছে বা অক্ষ হয়ে যাচ্ছে, তাকে বেষ্টন করে একটা সন্ধি হচ্ছে অস্থি এদিকে, একটা অস্থি হচ্ছে এইভাবে মুখ করতে পারে, একটা এদিকে যায় একটা এদিকে যায়। তাহলে সেটাই বলছে যে প্রকার অস্থি সন্ধিতে দুটি সন্নিহিত অস্থি পরস্পরের সাথে এমনভাবে বিন্যস্ত থাকে যে একটা গোলাকার অস্থি অপর একটা দণ্ডাকার অস্থিকে বেষ্টন করে তার চারদিকে ঘুরতে পারে, তার চারদিকে ঘুরতে পারে, সেটাকে আমরা বলে থাকবো মূলত পিভট সন্ধি। আমাদের এই মেরুদণ্ড যেটা রয়েছে সেই মেরুদণ্ডের অনেকগুলো কশেরুকা আছে, কি কি নামগুলো, অ্যাটলাস, অ্যাক্সিস, সার্ভাইকাল, থোরাসি, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়াল, এই সাত ধরনের কশেরুকা রয়েছে। তাহলে এর মধ্যে যেটা প্রথম অ্যাটলাস এবং পরবর্তী যেটা অ্যাক্সিস, ঠিক আছে, এই অ্যাক্সিসকে বেষ্টন করে ধীরে ধীরে অ্যাটলাসটা মুভ করতে পারে, বুঝতে পেরেছো? তাহলে এটা হলো হচ্ছে আমাদের মূলত পিভট সন্ধি। এবং লাস্টে যেটা বাকি আছে সেটা হচ্ছে স্যাডেল সন্ধি। দেখো আমাদের হাতের বোনসগুলো তোমরা হয়তো পড়ে এসছো, দেখো আমাদের এই যে এখানকার যে অস্থিটাকে বলা হয়, এইখানে যে অস্থিটা রয়েছে তোমার এটাকে আমরা বলবো হিউমেরাস। কি বলবো? হিউমেরাস। এইখানে হচ্ছে দুটো অস্থি রয়েছে, বলবো হচ্ছে আলনা রেডিয়াস। এই জায়গাটা কবজার এই জায়গাটাকে আমরা বলে থাকবো মূলত কি, কার্পাল। এই জায়গা হাতের এইটুকু জায়গার বোনসগুলোকে আমরা বলে থাকবো কি, মেটাকার্পাল। আর আমাদের ডিজিটগুলো, ডিজিটের এখানে যে সমস্ত অস্থিগুলো রয়েছে তাকে আমরা বলবো ফ্যালাঞ্জেসেস, ফ্যালাঞ্জেস। অর্থাৎ হিউমেরাস, আলনা রেডিয়াস, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেসেস, এই বোনসগুলো নিয়ে আমাদের একটা হাত তৈরি হয়।
বুঝতে পেরেছো? তাহলে এখানে ভালো করে নোটিস করবে, এই যে এটা হচ্ছে তোমার কার্পাল সন্ধি, এই জায়গাটা হচ্ছে তোমার কার্পাল বোনস আছে, আর এদিকে রয়েছে তোমার মেটাকার্পাল। তাহলে এই কার্পালের সাথে মেটাকার্পালটা প্রায় সমকোণে বিন্যস্ত, প্রায় সমকোণে বিন্যস্ত। কিভাবে দেখো, এটা যদি হচ্ছে আমার, এটা যদি হচ্ছে আমার কার্পালটা হয়, তাহলে এটা হচ্ছে বুড়ো আঙ্গুলের মেটাকার্পালটা। তাহলে একটার একটার অবতল খাঁজের সঙ্গে আরেকটার উত্তল। আচ্ছা, অবতল আর উত্তল কোনটাকে বলবে? দেখো, যদি এরকম সারফেস হয়, এরকম সারফেস হয়, তখন সেটাকে আমরা বলে থাকবো উত্তল, আর যদি এরকম সারফেস হয় তখন সেটাকে আমরা বলে থাকবো অবতল। ঠিক আছে, তাহলে এটা দেখো অবতল সারফেস, তাহলে এই অবতলের মধ্যে এই অংশটা উত্তলটা ধীরে ধীরে লেগে গেছে, বুঝতে পেরেছো? তাহলে এই যে সন্ধিটা, এই সন্ধিটাকে আমরা বলবো স্যাডেল সন্ধি। এখানে সম্মিলিত বা সম্মিলিত অস্তিত্বটি প্রায় নিজেদের মধ্যে সমকোণে অবস্থান করছে, সমকোণে অবস্থান করছে, তাহলে এটাকে আমরা বলে থাকবো স্যাডেল সন্ধি। তাহলে বুঝতে পেরেছো, তিন ধরনের সন্ধি, অচল সন্ধি, ঈষৎ সচল এবং সচল সন্ধি। সচলের মধ্যে আবার চারটা ভাগ, কবজা সন্ধি, বল সকেট, স্যাডেল আর পিভট, এই চারটা সন্ধি আমাদের রয়েছে, এটাই তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে। এবং দেখবে অস্থি সন্ধির কিছু কিছু সমস্যা রয়েছে, মনে রাখবে এই অস্থি সন্ধি মানে এই যে সাইনোভিয়াল সন্ধির এখানে যদি মাঝে মাঝে ইউরিক অ্যাসিডের পেলাশ জমে যায়, ইউরিক অ্যাসিড যদি অতিরিক্ত পরিমাণে ওই প্রোটিনিশিয়াস বা প্রোটিন জাতীয় খাদ্য ভক্ষণ করা হয়, তাহলে ইউরিক অ্যাসিডের কেলাসগুলো মূলত এই সমস্ত জায়গায় অস্থিসন্ধির জায়গায় থেকে যায় বা গেঁথে যায়, তখন সেখানে হচ্ছে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব হয়, তখন সেটাকে আমরা বলে থাকি বাতের ব্যথা বা আর্থ্রাইটিস বলে থাকি আমরা। এরকম কিছু কিছু জয়েন্ট সম্পর্কিত সমস্যা রয়েছে, নোটের মধ্যে দেওয়া আছে, একটু দেখে নেবো ওখান থেকে। আচ্ছা, তো এবার এই গেল হচ্ছে আমাদের অস্থিসন্ধি মেন টপিকটা শেষ। এবার কিছু কিছু প্রশ্ন দেখবে তোমরা পিছনের পাতার মধ্যে পাবে, নোটের মধ্যে পিছনের পাতার মধ্যে পাবে। তো তার মধ্যে প্রথম যেটা রয়েছে দেখো বিএমআই, বিএমআই কথার অর্থ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। বডি মাস ইন্ডেক্স কোন একটা ব্যক্তির কিলোগ্রামে প্রকাশিত ওজন, ঠিক আছে, আবার তার দেখা গেল উচ্চতা, মিটারে প্রকাশিত তার উচ্চতা। আমরা কিন্তু সাধারণত ফিটে, ফুটে হচ্ছে সাধারণত তোমার উচ্চতাটা বের করি, কিন্তু সেটাকে মিটারে কনভার্ট করে নিতে হবে আমাদেরকে। তাহলে সেই মিটারে প্রকাশিত উচ্চতা এবং সাধারণত কেজিতে প্রকাশিত ওজন, তাহলে ওজন বাই উচ্চতা স্কোয়ার। মানে দেখো, যদি আমার কথা হচ্ছে ওজন, কারোর দেখা গেল কারোর ওজন, আমি কথার কথা বলছি ধরো হচ্ছে 30 কেজি, আর কারোর উচ্চতা দেখা গেল তোমার কথার কথা বলছি ধরো 3 মিটার, 3 মিটার ধরছি আমি, আমি কথার কথা ধরছি 3 মিটার, ঠিক আছে, তাহলে 3 মিটার কি হবে, তাহলে 30/3 তার স্কোয়ার, 30/3 তার স্কোয়ার। স্কোয়ার মানে কি, এখানে 30/3×3 এরকম করে হচ্ছে মার্ক, মানে যে মানটা হবে সেই মানটাকে বের করতে হবে, এবং অতঃপর যে ইউনিটটা হবে ওজনের এককটা কি হচ্ছে কেজি, আর উচ্চতা যেহেতু স্কোয়ার রয়েছে, এবার উচ্চতাটাকে আমরা মিটারে প্রকাশ করলাম, তার জন্য মিটার তার মাথায় স্কোয়ার, এটাকে বলছে মিটার স্কোয়ার। তো ওই জন্য সংজ্ঞাটা কি বলছে, কোনো একটা ব্যক্তির কিলোগ্রামে প্রকাশিত ওজন এবং মিটারে প্রকাশিত উচ্চতার বর্গমূলের যে ভাগফল সেটাকে আমরা বলে থাকবো বিএমআই বা বডি মাস ইন্ডেক্স। এই বডি মাস ইন্ডেক্সটা দেখে, মানে কোনো একটা ব্যক্তি বা কোনো একটা শিশুর বডি মাস ইন্ডেক্স দেখে বোঝা যায় যে তার ওজনটা কি দেহের পক্ষে স্বাভাবিক, নাকি না অতিরিক্ত তার স্থূলত্ব, না অতিরিক্ত তার কম ওজন, এই জিনিসটাকে পরিমাপ করা যায়। ঠিক আছে, তোমরা যখন ক্লাস 7 উঠবে এটা হচ্ছে বায়োলজির একটা টপিক এবং তোমরা এই জিনিসটা সম্পর্কে জানতে পারবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো দুটো এখানে খুব ইম্পর্টেন্ট কথা, একটা জাইগান্টিজম কি আর একটা হচ্ছে ডোয়ার্ফিজম। জাইগান্টিজম কথাটা এসেছে কোথা থেকে বলতো, জায়ান্ট থেকে, জায়ান্ট কথার অর্থ হচ্ছে দৈত্যাকার। জানো তো এই যে আমরা যে অ্যাকচুয়ালি লম্বা হই, কেউ কেউ দেখা যাচ্ছে বেটে হচ্ছে, এই লম্বা বা বেটের জন্য আমাদের মস্তিষ্কের একটা অংশ, একটা ক্ষুদ্রতম গ্রন্থি থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ গঠিত হয়, তার জন্য আমাদের এই এই দৈহিক যে উচ্চতা বৃদ্ধি বা দৈহিক উচ্চতা কার বৃদ্ধি হবে কার কমে যাবে সেটা নির্ভর করে থাকে, এবং সেই রাসায়নিক পদার্থটাকে আমরা মূলত নাম দিয়ে থাকি হরমোন। কি বলে থাকি, হরমোন। এবং সেই হরমোনের একটা হরমোন হচ্ছে সেই মস্তিষ্কের একটা বিশেষ অংশ যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। সেই পিটুইটারি গ্রন্থি থেকে একটা বিশেষ ধরনের হরমোন বেরোয়, যে হরমোনটার নাম কি বলতো, হরমোনটার নাম হচ্ছে এসটিএইচ হরমোন, বা এদিক থেকে আমরা বলতে পারি জিএইচ হরমোন বা গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন অর্থাৎ যেটা বডির গ্রোথ করতে সাহায্য করবে। তাহলে কোনো কারণে দেখা যাচ্ছে যে এসটিএইচ বা গ্রোথ হরমোনটা শরীরের মধ্যে অতিরিক্ত পরিমাণে গঠিত হয়ে গেল, তাহলে একটা ব্যক্তির আকৃতি স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি হবে এবং তার নানা ধরনের শারীরবৃত্তীয় সমস্যা লক্ষ্য করা যাবে। এরকম সিচুয়েশনকে বা এরকম আকৃতি বিশিষ্ট যারা ব্যক্তি থাকবে তাদেরকে আমরা বলবো জায়ান্ট বা দৈত্যাকার ব্যক্তি, এবং তাদের যে রোগটা সেটাকে আমরা বলে থাকবো জাইগ্যান্টিজম,
জাইগ্যান্টিজম, মনে রাখবে এই যে এসটিএইচ হরমোনের নাম হচ্ছে বা এসটিএইচ এর পুরো কথা সোমাটোট্রফিক হরমোন এবং এই জিএইচ এর কথা হচ্ছে গ্রোথ হরমোন, তোমাদের নোটের মধ্যে এটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে এটা কিছুই না, এটা একটা রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থ মস্তিষ্কের একটা নির্দিষ্ট অংশ থেকে গঠিত হয় এবং আলটিমেটলি আমাদের বডি সেলের উপরে বা দেহের কোষের উপরে ক্রিয়াশীল হবে এবং তাকে বৃদ্ধি করতে হবে, মানে তাকে সাধারণত দৈর্ঘ্যে বৃদ্ধি করতে সাহায্য করবে। বা যদি দেখা গেল এটা কমে গেল, এখন যদি কমে যায় তাহলে মনে রাখবে ডর্ফ হবে। ডর্ফ থেকে কথাটা আসছে ডোয়ার্ফিজম, মানে ডর্ফ কথার অর্থ কি, সাধারণত বামন। ঠিক আছে, মানে বেটে। তাহলে এক্ষেত্রে এসটিএইচ এর যদি কমকরণ হয় তাহলে আকৃতিটা স্বাভাবিকের তুলনায় অনেকটাই ছোট হয়ে আসবে এবং সেই যে রোগটার সৃষ্টি হবে তাকে আমরা বলে থাকবো ডোয়ার্ফিজম। কি বলবো? ডোয়ার্ফিজম। ওকে, তাহলে জাইগ্যান্টিজম এসটিএইচ এর অধিককরণ, ডোয়ার্ফিজম এসটিএইচ এর কমকরণ। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাবো স্কার্ভি রোগটা কি। স্কার্ভি, স্কার্ভি মনে রাখবে আমাদের যদি ভিটামিন সি এর অভাব ঘটে তাহলে লক্ষ্য করা যায় আমাদের যে মাড়িটা যেটা থাকে না দাঁতের মাড়িটা হচ্ছে ফুলে ওঠে এবং সেখান থেকে স্পঞ্জের মতো হয়ে সেখান থেকে আলটিমেটলি রক্তপাত ঘটে। এই ধরনের যে বিশেষ বিশেষ রোগ সেটাকে আমরা বলে থাকবো স্কার্ভি রোগ। ঠিক আছে, দাঁতের মাড়ি ফুলে উঠবে, সেখান থেকে স্পঞ্জের মতো হয়ে গিয়ে সেটার থেকে রক্তপাত হবে, এই ধরনের ফেনোমেনাটাকে আমরা বলে থাকবো স্কার্ভি রোগ, যেটা ভিটামিন সি এর অভাবে হয়। আচ্ছা, নেক্সট ধরো দুটো ইম্পর্টেন্ট জিনিস, একটা হচ্ছে টেন্ডন আর একটা হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট মনে রাখবে এই যে দেখতে পাচ্ছ না, একটা অস্থি সন্ধিতে যে দুটো অস্থি, সেই দুটো অস্থি একটা প্রোটিন নির্মিত দড়ির মাধ্যমে পরস্পরের সাথে আবদ্ধ থাকে। সেই দড়ির মতো সংগঠনগুলোকে আমরা বলে থাকবো অ্যাকচুয়ালি লিগামেন্ট। কি বলে থাকবো? লিগামেন্ট। আর টেন্ডন কাকে বলবো? টেন্ডন ধরো এটা হচ্ছে মনে করো অস্থি, তাকে বেষ্টন করে এই যে বাইরের দিকে আমি আঁকাচ্ছি, ধরো এটা হচ্ছে পেশি, এটা হচ্ছে পেশি আর এটা হচ্ছে অস্থি। তাহলে এই পেশি আর অস্থি যে সুতার মতো অংশ দিয়ে পরস্পরের সাথে আবদ্ধ থাকবে তাকে আমরা বলে থাকবো পেশি বন্ধনী বা কন্ডরা বা এটার নামই হচ্ছে টেন্ডন। টেন্ডন, তাহলে অস্থি আর পেশি যার মাধ্যমে আবদ্ধ থাকবে, যে প্রোটিন নির্মিত অংশের মাধ্যমে আবদ্ধ থাকবে তাকে আমরা বলে থাকবো কি? টেন্ডন। আর লিগামেন্ট হচ্ছে দুটো অস্থি যার মাধ্যমে আবদ্ধ থাকবে সেটাকে বলবো লিগামেন্ট। তাহলে এই জানলাম আমরা হচ্ছে স্কার্ভি, আমরা জানলাম টেন্ডন, লিগামেন্ট। তাহলে এই তোমাদের চ্যাপ্টার ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে গিয়ে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই একবার ফোনের মারফত হোক বা হোয়াটসঅ্যাপের মারফত হোক যোগাযোগ করে নেবে। কেমন?